আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সামনে নর্মালি ক্যামেরার সামনে আমি আসি না, মাঝে মধ্যে মোটো ব্লগিং করি, বাইরে কোথাও ট্যুরে গেলে তখন মোটো ব্লগ করি, কিন্তু ক্যামেরার সামনে অনেক বেশি আসা হয় না মাঝে মধ্যে। আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে অ্যাডসেন্স, যে পিন নাম্বার সেইটা কীভাবে পাবো। অনেকে এই সমস্যায় অনেক বেশি ভোগেন, আমিও সাফার করছি। গত এক বছর ধরে আমি ট্রাই করতেছিলাম যে এই মেইলটা কীভাবে পাবো। সব কিছু কমপ্লিট হওয়ার পরে মনিটাইজেশন, আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে প্রায় 8 মাস হয়ে গেছে, বাট আমি এখন পর্যন্ত পিন নাম্বারটা পাইনি। তো ফাইনালি এই যে দেখুন চলে আসছে অ্যাডসেন্স, যেটা হচ্ছে যে পিন নাম্বার, এটা দেওয়ার পরেই কিন্তু আপনি টাকাগুলো উইথড্র করতে পারবেন। তো এটা হচ্ছে এই সেই সোনার হরিণ, যেটার জন্য যাদের সবারই স্বপ্ন, যে অনেকে ব্লগিং করেন, বিভিন্ন টাইপের ব্লগ, মোটো ব্লগ বা অন্যান্য বিভিন্ন ব্লগ, ট্রাভেল অনেক কিছুই করেন, বিভিন্ন মানুষ ইউটিউবে অনেক কন্টেন্ট ক্রিয়েট করে, কিন্তু সবার যে স্বপ্নটা বা ইচ্ছাটা সেটা হচ্ছে এইটা, যে এইটা কবে পাবো। এটা একটা সোনার হরিণের মতো, এটাই হচ্ছে যে আপনার মানে সাকসেসের একদম ফাইনাল ধাপ, যেটা আপনি এই মানে এইটা না হলে আপনি টাকা উইথড্র করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টে যত ডলারই আসুক না কেন, এই পিন নাম্বার না হলে আপনি কিন্তু উইথড্র করতে পারবেন না। তো সেটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটা পেলাম। আমি ভিডিওটা বেশি বড় করব না, শর্টের মধ্যে শেষ করব। হচ্ছে ইউটিউব চ্যানেল নিয়ে আমার অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, আমি 2022 সালে আমার অ্যাকাউন্ট ওপেন করছিলাম, বাট ফাইনালি আমি হচ্ছে এই 2 বছর পরে আমার পিন নাম্বারটা পাইছি, মনিটাইজ হয়েছে, 6 মাস হয়েছে। তো আরও বিভিন্ন ইতিহাস আছে, এটা অন্য একদিন আপনাদের সাথে অন্য কোনো ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আজকে টপিকে আসি, যেটা হচ্ছে আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টে যদি মেইল অ্যাড্রেসটা আপনি ধরেন রুরাল এরিয়াতে থাকেন, যেমন কোনো গ্রামে বা কোথাও থাকেন, তখন যদি আপনি এটা হচ্ছে আপনার অ্যাড্রেসটা দেন অ্যাডসেন্স মেইলিং অ্যাড্রেসে, তখন কিন্তু আপনার ওইখানে গিয়ে পৌঁছাবে না। কারণ আমি এর আগে আর একবার অ্যাটেম্প নিয়েছিলাম আমার এই অ্যাডসেন্স পিন নাম্বারের জন্য, কিন্তু আমার ওখানে গিয়ে পৌঁছায়নি। বারবার ওরা, আমি ওদেরকে মেইল করছি বা চ্যাট করছি, লাইভ চ্যাট করছি, কিন্তু তারা আমাকে বলতেছিলো যে তোমার পিন সেন্ড করা হয়েছে অনেক আগেই, তুমি তোমার নিকটস্থ পোস্ট অফিসে খোঁজ না, খোঁজ খবর নেও। বাট আমি অনেক ট্রাই করছি, তাদের সাথে কমিউনিকেট করছি, কিন্তু আমি কোনো ফিডব্যাক পাই না। তারা বলছে যে না, এই ধরনের কোনো মেইল আসে না। এর পরবর্তীতে আমি তাদের সাথে কথা বলার পরে উনি বললো যে তোমরা লাইভ চ্যাট করলাম, ওরা বললো যে তুমি হচ্ছে ঢাকার মধ্যে যদি কোনো অ্যাড্রেস থাকে সেইটা দাও, সেটা দিলে এটা কার্যকরী হবে। এবং আমার আরও অনেক পরিচিত শুভাকাঙ্ক্ষী আছে, তাদের পরামর্শ নেওয়ার পরে তারা বললো যে তুমি ঢাকার অ্যাড্রেসটা দাও মেইল অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেসে। তখন আমার ঢাকার যে গুলশানের অ্যাড্রেসটা, আমি অ্যাড্রেসটা দেওয়ার পরে অনলি 15 ডেজের মধ্যে কিন্তু এটা আমি হাতে পাইছি, কালকে এটা আমি হাতে পাইছি। ঈদের ছুটিতে বাড়িতে গেছিলাম, তো আসার পরে আমাদের যে অ্যাপার্টমেন্টের যে ম্যানেজার আছে উনি আমাকে ডাক দিয়ে এটা দিল যে গুগল থেকে আপনার একটা চিঠি আসছে, মেইল আসছে। তো আমি পাই এত মহা খুশি। তো এটা সব থেকে ইম্পর্ট্যান্ট, আপনি যদি অ্যাডসেন্স পিন যেটা হচ্ছে নির্ভেজালভাবে খুব দ্রুতভাবে পেতে চান, তাইলে আপনার ঢাকার মধ্যে কোনো অ্যাড্রেস আপনি ওখানে মেইলিং অ্যাড্রেসে আপনার দিতে হবে, হোক সেখানে আপনার ক্লোজ কোনো আত্মীয় স্বজন, বা আপনি যদি ঢাকার বাইরে থাকেন তবে সেই ঢাকার যে আত্মীয়র বাসায় তাকে ইনফর্ম করে দিবেন আমার নামে একটা মেইল আসতে পারে। তো সেই অ্যাড্রেসটা দিলে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু এই পিন নাম্বার বা এই চিঠিটা, এই মেইলটা আপনি পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে সব থেকে ইম্পর্ট্যান্ট টপিক, যে আপনি কীভাবে পাবেন। আপনি মেইলিং অ্যাড্রেসটা হচ্ছে ঢাকার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন, বা বিভাগীয় শহর হলে, ওটা আমি জানি না, আমি ঢাকার মধ্যে করছি, এর আগে আমি বরিশাল অ্যাড্রেস দেওয়া ছিল বাট আমার কোনো মেইল আসে নাই। ওরা ওটা ওখান থেকে আমাকে বারবার ইনশিওর করছে যে আপনার মেইল করা হয়েছে, মেইল করা হয়েছে, বাট নিকটস্থ পোস্ট অফিস যেখানে আছে আমি অলরেডি অনেকবার কন্ট্যাক্ট করছি, তারা বলছে যে না আসেন। পরবর্তীতে আমি ঢাকার অ্যাড্রেস দেওয়ার কিছুদিনের মধ্যেই চলে আসছে। তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স এই পিন পাওয়ার ব্যাপারে। তো এটা এখন হচ্ছে খুলবো, আপনাদের সামনেই খুলি, এখন পর্যন্ত খোলা হয় না, এটা যে খুলে ফেললাম, দেখি কি আছে মধ্যে। তো এটা হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না, অবশ্যই দেখাই, এই যে মানে প্রথম সংখ্যাটা দেখাচ্ছে এটা, এটা কিন্তু হচ্ছে আমি মানে কোনো সিকিউরিটির কারণে এটা পুরোটা দেখাবো না। তো এই হচ্ছে আমার অ্যাডসেন্স পিন নাম্বার, এটা চলে আসছে। যাই হোক, এটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের কাজে লাগে। আশা করি আপনারা ঢাকার অ্যাড্রেস দিলে অবশ্যই আপনার
পিন চলে আসবে ইনশাল্লাহ, আর সবাই সাথে থাকবেন। আর আমার ইউটিউব জার্নি অনেক লম্বা, অনেক ইতিহাস আছে, এটা আপনার সাথে অন্য কোনো ভিডিওর মাধ্যমে অন্য সময় শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সবাই। আপনারা সোজা চলে যাবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে, লগ ইন করবেন। লগ ইন করার পরে আমি দেখাচ্ছি আমার অ্যাকাউন্টের, এখানে একটা লাল ইরর আছে, যেটা হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিট হয় নাই, ওই পিনটা দেওয়ার পরে কমপ্লিট হবে। ভেরিফাই ইউর আইডেন্টি, এটা কমপ্লিটেড আপনারা দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে আমার অ্যাড্রেসটা ভেরিফিকেশন করব, এখানে পিন নম্বরগুলো ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে সাবমিট করে দেবেন। এই যে কমপ্লিটেড অ্যাড্রেস ভেরিফিকেশন, তার মানে আমার প্রসেস টোটালি কমপ্লিট। এখন হচ্ছে আমি টাকা উইথড্র করতে পারবো বা নেক্সট প্রসেসে যাব। এই ভেরিফিকেশন অ্যাড্রেস আপনার কমপ্লিট না হলে আপনি কিন্তু কোনো পেমেন্ট পাবেন না। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভিডিওটা আপনাদের উপকারে আসলে সবাই লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।